হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাই টু লার্ন প্রোগ্রামিং। আমি সৌভিক করি, আপনারা ভালোই আছেন। গত ভিডিও টিউটোরিয়ালগুলোতে অপারেটর, অপারেন্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। করি আপনারা সবাই অপারেটর সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। এইসব অপারেটরের সামান্য কিছু উদাহরণের মাধ্যমে তা দেখানো হয়েছিল। কিছু ভিডিও টিউটোরিয়ালে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে থাকবে অ্যারিথমেটিকের সাহায্যে কিছু প্রোগ্রামিং সলভিং। এর মধ্যে থাকবে দুটি পূর্ণসংখ্যার যোগফল নির্ণয়, তিনটি পূর্ণসংখ্যার যোগফল ও গড় নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল নির্ণয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। আমরা ইতিমধ্যে অ্যারিথমেটিক অপারেটর বোঝানোর সময় যোগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। তো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তার জন্য বিস্তারিত আলোচনা। মেইনলি অ্যালগোরিদম ফ্লোচার্ট থাকবে থিওরিটিক্যাল পার্ট এবং কোডটা থাকবে প্র্যাকটিক্যাল পার্ট। এর সাহায্যে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেন্টিগ্রেড টু ফারেনহাইট অ্যালগোরিদম, ফারেনহাইট টু সেন্টিগ্রেড, হাউ টু সোয়েভ টু নাম্বারস উইথ টেম্পোরারি ভেরিয়েবল, হাউ টু সোয়েভ টু নাম্বারস উইথআউট টেম্পোরারি ভেরিয়েবল করে আপনাদের অনেক সাহায্য আসবে। থ্যাংক ইউ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপডেট ভিডিওগুলো পেতে। ধন্যবাদ।